হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসবে সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা এ এআই ফাইল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভিপিএন কীভাবে ভিপিএন কানেক্ট করে ইউজার দিয়ে কাজ করাবেন এবং ভিপিএন কীভাবে ডিসকানেক্ট করে কাজ করাবেন সমস্ত কোডিং এই এআইটা এআই ফাইলটার মধ্যে রয়েছে আপনারা জাস্ট এই এআই ফাইলটা আপনারা এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে এক্সপোর্ট করার পর আপনার জাস্ট কোডিংটা দেখে নেবেন দেখে নিলে আপনারা এই কোডিংয়ে এর মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং জাস্ট আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয় ঠিক আছে আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেননা এই সমস্ত টিউটোরিয়াল আজকে মোবাইল দিয়ে করা যায় না আর করা গেলেও অনেক টাইম লাগে এবং অনেক ডাটা খরচ হয় এবং ভালোভাবে দেখাও যায় না ঠিক আছে যেহেতু এটা ট্যাপ হন এবং কম্পিউটার দিয়ে করলে এগুলো ভালো হয় ঠিক আছে এখন দেখেন যেহেতু আমার বিপিএন কানেক্ট করা নেই তো দেখেন এখানে আমাদের কাজ করার যে বাটন দুইটা ছিল ওইগুলো ফলস হয়ে গেছে এবং এই দুইটাতে ক্লিক হচ্ছে না এবং দুইটার কালার রেড হয়ে গেছে ঠিক আছে এবং আমি এই দুইটার এবং আমি যখন বিপিএম কানেক্ট করব তখন দেখেন এই দুটা কী হয় দেখেন এখান থেকে আপনার যে কোনো বিপিন কানেক্ট করতে পারেন ওকে জাস্ট আপনারা ব্লক্সে গিয়ে কোডিংগুলো দেখে নেবেন একদম ইজি কোডিং আপনার জাস্ট দুটো কম্পোনেন্ট নিতে হবে একটা হচ্ছে নোটিফায়ার এবং একটা হচ্ছে ওয়েব কম্পোনেন্ট এই দুইটা নিলে হবে এবং ইউআরএলটা আপনার পেয়ে যাবেন ওয়েবের মধ্যে যে ইউআরএলটা দিতে হবে সেটা আপনাদের ওখানেই পেয়ে যাবেন এস কোলন ডাবল স্ল্যাশ ঠিক আছে এপিআ আইপি এপিআই ডট কম স্ল্যাশ জেশন এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখেন আমাদের পিপিনটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা প্লেস্টনটা ওপেন করে দেখি এই বাটন কাজ করা শুরু করে দেবে ঠিক আছে এবং এটার কালার সবুজ হয়ে যাবে এখানে দেখেন পিপিন কানেক্টেড চলে আসছে এবং এই দুইটা কিন্তু ক্লিক কাজ করছে ঠিক দেখেন দেখেন এখানে ক্লিক করা যাচ্ছে এবং এই দুইটাতে এখন এই যারা কাজ করতে হবে যেহেতু তারা পিপিএন কানেক্ট করেছে ঠিক আছে সবই আর করে আপনারা বুঝতে পারছেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ পারলে টিউটোরিয়ালটা আপলোড করে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই ফাইলটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ